ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন জায়গায় এক্সিবিশন আর এক্সিবিশন, আমি একই দিনে দুইটা এক্সিবিশন অ্যাটেন্ড করেছি। গত 7 এবং 8ই জুন আমি দুইটা এক্সিবিশনে চলে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ফারজানা সুলতানা লোপা। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। এক্সিবিশনগুলো গুলশান দুইতে হওয়াতে আমি তো ঝটপট লাক্স বাংলাদেশের এক্সিবিশন শেষ করেই চলে গিয়েছিলাম জিপোরা প্রেজেন্স নিতু মোমেন্টস ঈদুল আজহা ফ্যাশন ফেস্টিভ 2024। এবং এখানে গিয়ে আমার পছন্দের সব ব্র্যান্ডসগুলোকে আমি পেয়ে গিয়েছিলাম। যারা আমরা ব্র্যান্ডের জুতা, জুয়েলারি, ব্যাগ পছন্দ করি, এই এক্সিবিশনটাতে একদম অরিজিনালগুলো পাওয়া যায়। তো নেক্সট টাইম আপনারা কিন্তু চলে আসবেন। এবার তো এক্সিবিশন শেষ হয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে আমার মোমেন্টগুলো শেয়ার করছি। অনেক সুন্দর সুন্দর কালেকশন এবারও গিয়েও আমি দেখতে পেয়েছি। আর ঈদ কালেকশন বলে কথা, প্রতিবারের মতো এবারও ছিল অনেক ভিন্নতা। এই এক্সিবিশনটাতে এবারও কিছু ভালো ভালো ব্র্যান্ড ছিল। এবারও আমি গিয়ে ক্রোকারিজ আইটেম দেখেছি, আর ঈদের সময় টেবিল সাজানোর জন্য এত সুন্দর সুন্দর ক্রোকারিজ হলে তো কথাই নেই, আমার তো বেশ ভালো লাগে। আমি যখনই সুযোগ পাই হোম ডেকোর আইটেম, ক্রোকারিজ এগুলোও কিন্তু কিনতে ভালোবাসি। আপনারা যারা আমার ভিডিও ব্লগ দেখছেন, আপনারা তো এতদিনে বুঝেই গিয়েছেন যে আমার হোম ডেকোরের প্রতি অন্যরকম একটা ভালোবাসা। সেই সাথে মিরর তো আমার অন্যতম আরেকটি ভালোবাসা। তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশন ছিল, কালারগুলো এত সুদিং ছিল। ঈদুল আজহা যেহেতু গরমে পড়ছে, তো সেই ব্যাপারটা মাথায় রেখে প্রতিটা ডিজাইনার কালেকশন ছিল সামার ফ্রেন্ডলি, এবং কিছু ওয়েস্টার্ন আউটফিটও ছিল। আমার কাছে ওভারঅল সব কিছু অনেক বেশি ভালো লেগেছে। আর জুয়েলারি আইটেমের কথা কি বলবো, এক্সক্লুসিভ থেকে শুরু করে সব ধরনের জুয়েলারি কিন্তু এই এক্সিবিশনটাতে পাওয়া যাচ্ছিল।